বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আপনারা দেখছেন যে পুরো রাজপথ কিন্তু এখানে টইটম্বুর কানায় কানায় পরিপূর্ণ। আজকে তাদের বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে এখানে উপস্থিত হয়েছে। সাম্প্রতিককালে যে বাংলাদেশে সংকট রয়েছে, নির্বাচনী সংকট, দ্রব্যমূল্যের সংকট এবং জাতীয় বিভিন্ন ধরনের যে সংকট রয়েছে, সেই সংকট নিরসনের জন্যই আজকে বিএনপির বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন ছাত্র দল, বিভিন্ন যুব দল, বিভিন্ন নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবে এবং বক্তব্য দিবে, সেই সাথে যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, প্রত্যেকটা দলের কিন্তু বড় বড় যে নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকমটি তারা দাবি করছে এবং তাদের এই দাবি যে কোনো মূল্যে তারা আদায় করে নিবে। আজকের এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের অংশগ্রহণ বলে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা সেই আগের স্বরূপে তারা উজ্জীবিত হয়েছে এবং প্রত্যেকটা নেতাকর্মী তাদেরকে খুব উজ্জীবিত দেখা যাচ্ছে। এটি বিএনপির জন্য বলা যেতে পারে খুবই একটি ভালো পজিটিভ দিক। আপনারা এদিকে দেখছেন পুলিশের বিশাল একটি বহর, এদিকে তারা লাঠি সোঁটা নিয়ে তারা উপস্থিত হয়েছে এবং অন্য প্রান্তে আরেকটি ঝটিকা মিছিল নিয়ে বিএনপির দিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে তারা যাচ্ছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনারা লক্ষ্য করছেন মানুষে মানুষে পরিপূর্ণ এবং কিছুক্ষণের মধ্যেই তাদের এই বিশাল বহর এবং তাদের মানুষের এই বহরটি নিয়ে তারা প্রেস ক্লাবের দিকে যাবে। শুধু কিন্তু আপনারা দেখতে থাকেন অনেকদিন পর বিএনপি রাজপথে জমায়েত হয়েছে, রাজপথে তারা প্রকম্পিত করছে, রাজপথকে তারা ঘিরে রেখেছে। এটি কিন্তু বিএনপির জন্য খুবই ভালো একটা দিক, তারা অনেকদিন পর সক্রিয় হয়েছে। সুধীরবৃন্দ, আপনার সামনে হয়তোবা পুলিশের আরেকটি বিশাল বহর আপনারা খেয়াল করছেন। সবাই দেখতে থাকেন, শুনতে থাকেন, ধন্যবাদ সবাইকে, রাখেন।